وعليكم السلام ورحمة الله وبركاته. شمر دبون আপনার প্রশ্নটি হচ্ছে যে রিজিকের বা স্থায়ীভাবে থাকার জন্য নিজ দেশ ত্যাগ করে ও মুসলিম দেশে ভ্রমণ করা যাবে না, এটা কোরআন বা হাদিসের কোথায় আছে? তাহলে যারা ওই দেশে জন্ম নিচ্ছে তাহলে তাদের মশালা কি? বিষয়টা হচ্ছে যে আপনার কোরআন এবং হাদিসের মধ্যে অনেকগুলো মূলনীতি দেয়া আছে, কুনুমা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। এখন যদি নাকি আপনি যে এমন একটা পরিস্থিতিতে আছেন যে আপনার চারপাশে হিন্দুদের অবস্থান, শুধু হিন্দু আর হিন্দু, আপনি একটা মুসলিম আছেন, এখন আপনি হয়তো বিতৃষ্ণাকর অবস্থায় জিন্দগি কাটাবেন ওইখানে, কারণ ওইখানে তার ঢোল বাজাইবে, লুলু দিবে, মন্দিরে পূজা করবে, গান বাজাইবে, ঢোল বাজাইবে, আপনি একটা মুসলিম পরিবার, আপনি কতগুলো অসাধ্যের মধ্যে থাকবেন যদি প্রকৃতপক্ষে আপনি মুসলিম হন? আপনি ইমান আমল টিকাইতে পারবেন না, বা হয়তো তাদের সংস্কৃতিতে থাকতে থাকতে আপনার কাছে এরকমভাবে তাদের সংস্কৃতিতে ভালো মনে হবে, আপনার বাচ্চাদেরকে কন্ট্রোল করতে পারবে না, তারা তারা দেখবে যে নাচ গান ঢোল তবলা ইত্যাদি চলতেছে, তো এই জন্য আপনি যতদিন থাকেন তাদেরকে দারোগির করবেন, এটা করিও না সেটা করো না, ঠিক আপনার অবর্তমানে তারা দেখবেন যে হয়তো ওই পরিবেশে চলে গেছে, তাহলে এই পরিবেশে চলে যাওয়ার পিছনে আপনি দায়ী। এই জন্যে ইমান যেখানে রক্ষা হয় ওই পরিবেশে থাকতে হয়। মুসলিম দেশে ইনকাম করবেন, থাকবেন, এখানে পাঁচ ওয়াক্ত আজান শুনবেন, মসজিদ দেখবেন, দিনদা লোকদের দেখবেন, নিজের অন্তরের মধ্যে একটা সুন্দর আনন্দ ফুর্তি আসবে যে দিনের সাথে থাকার। আর যে সমস্ত এরিয়াতে আপনি আজান শুনবেন না, বছরকে বছর জুমা দেখবেন না, মসজিদ দেখবেন না, তো আপনার ছেলে মেয়ে হয় যে বিতৃষ্ণাকর জিন্দগির মধ্যে কাটাবেন, ইসলামিক সংস্কৃতি পাবেন না, অনেক কিছু হবে, তো আস্তে আস্তে পরবর্তীতে আপনি বাচ্চা বড় হলে এদেরকে তো আপনি নিজস্ব কোনো প্রতিষ্ঠান নাই যে পড়াবেন, ওই যে তাদের এই প্রতিষ্ঠানে পড়াবেন, তো তাদের ধর্মীয়গুলোই বাচ্চারা প্রথম থেকে শিখবে, তারপরে মনে করবে এটাই শিক্ষা, আউযুবিল্লাহি মিন জালিক। এই জন্য বিনবাস রহমতুল্লাহ আলাইহি সহ অনেকে বলছেন যে স্থায়ীভাবে অমুসলিম দেশে বসবাস করা যাবে না, যারা করতেছে তারা হয়তো একটা সুইসাইড বানিয়ে নিবে, বর্তমানে ওইখানে তার ইসলামিক সংস্কৃতি সব দিক দিয়ে জাগরণ হয়, সেরকম একটা এরিয়াতে তারা চলে যাবে, ওইখানে থাকবে, আর যদি সেরকম না হয় তাহলে হিজরত করা ফরজ, মুসলিম দেশে হিজরত করা ফরজ ইমিন আমল, যদি নাকি তারা টিকেতে না পারে যে সেরকম হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, বাকি আল্লাহ আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।